এখন আমি হলো কুইটা নিব, রান্না বসাই দিছি। আসসালামালাইকুম। হ্যাঁ, কি সিদ্ধ না? আমাদের এখানে মাঠ হইলো, খেলা হইতাছে। হ্যাঁ, এখন কাকিরা আমরা কইতাছি সাবিনার আমি যে কাকি যান পাইলে 5 লিটার তেল জিটটা নিয়ে যেতে পারবেন। কাকি কইতাছে, কাকি কইতাছে জীবনের চোখ বার লেগে আমি কাক দিতে। আমি না পুরস্কার নিয়েই বোঝান। আমরা যাবো না, ভাবি যা গেল না, ভাবি যে বাচ্চা তুমি গেলাম ডাক দেয় না, আপনি ডাক পড়লো যাব না। হ্যাঁ, উৎপাদন করে যাও যাও মা, উৎপাদন তো যে মাছ, ইলিশ মাছ হলো, আমার ভাসুর সকালবেলা রাখছে, আমাদেরও দিছে। এখন আমি হলো কুইটা নিব, রান্না বসাই দিছি। মাছগুলো হলো অনেক সকালবেলায় কেনা হয়েছিল, আমি একটু কাজ করছিলাম, এর কারণে কুটি নেই, এখন কুটে নিতেছি। দেখেন কত পাতা, মানে এত পাতা আমাদের কাছে হয়। আরো আমার শাশুড়ি আজকে অনেক বস্তা ভরতেছে, আমরাও কালকে কতগুলো বসি, আরো আছে, মানে অনেক পাতা। এই পাতাগুলো এবার আমরা ই করে রাখছি, প্রতিবার এই রাখি, পাতা রাখছি, পাতা দিয়ে আমাদের জাল দেওয়া হয়ে যায়। শাশুড়ির ঘর থেকে হলো লাউটুকু নিয়ে আসলাম রান্নার জন্য, ভাসুর দিলে হলো মাছ কি না, যে মোটামুটি ভাবে রান্নাটা আস্ত হয়ে যাবে লাউ এর মাছ দিয়ে। মাছগুলো কিন্তু অনেক মাছ হয়েছে না, মানে 900 কয়টা মাছ যেন কিনছে, তো আমাদের একটু বেশি পড়ছে। দাদার হলো 400 টাকা, আমাদের হলো 500 টাকা। মাছগুলো আমার দেখতে সুন্দর লাগতেছে, অনেকগুলো মাছ হয়েছে, মাছের পিসও কিন্তু বড় বড় করে কাটছে, তারপরে বড় ই হয়েছে।
আমাদের এখানে মাঠ হইলো খেলা হইতাছে হ্যাঁ এখন কাকির আমরা কইতাছি সাবিনা রামে যে কাকি জান পাইলে 5 লিটার তেল জিটটা নিয়ে যেতে পারবেন কাকি কইতাছে কাকি কইতাছে জীবনে চোখ বার লাগি আমি কাক দিতে আমি না পুরস্কার নিয়েই বোঝান আমরা যাবো না ভাবি গেল না ভাবি যে বাচ্চা তুমি গেল আমাকে ডাক দেয় না আমি ডাক করলো যাব না হ্যাঁ উদ্বোধন করে যাও যাও মা উদ্বোধন দেখতে কি অনুষ্ঠান শুরু করছে প্রজন্ম পাগলামি শুরু আমরা ওই যে আইসি হইলো মানহা মানহা মোহাম্মদ গোগর ই করতে লিগে কারে নিয়ে আইসে এই মাদর বাড়ি পোলায় ফরসত কি লিগা হ্যাঁ এটা না তোমার খেলতে নেই নাই কে কাকার কও আমার চোখ বান্ধ আমি পানি দিতে পারি কও গো ও আবার এম করে কই মনে হইতেছে ওম ভিতন শব্দ হইতেছে ভাবি গড়াইছি হইলো ই রানতে নিয়ে সব আলাই দিল ভাবি সরা ওটা সরা তোর বাবা বলে সেই আনছে হ বাতর বাড়ির ভিতরে দেখা মিশা মিশা কথা সিদ্ধ করে তোর ফুবুরে দিস বাতের বাড়ির ভিতরে কইলাম সিদ্ধ করে তোর ফুবুরে দিস